নমস্কার, প্রতিমার হেসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে রাঙা আলুর জিলিপি। বাড়িতে ছানা না থাকলে এরকম রাঙা আলু যদি থাকে, রাঙা আলু জিলিপি করে বাচ্চাদের অনাসে দেওয়া যায়। এটা খুব প্রোটিন ফুল এবং সুস্বাদুও বটে। তো এটা করতে আমাদের কী কী লাগছে একবার দেখে নিই। প্রথমেই লাগছে রাঙা আলু, এটাকে আমি সেদ্ধ করে রেখেছি। তাছাড়া লাগছে এখানে ময়দা, আমি এখানে এক কাপ ময়দা রেখেছি, দু চামচ সুজি, দু চামচ গুঁড়ো দুধ, আর এক চামচ, এক বড় চামচ ঘি, আর এইটা রেখেছি রস করার জন্য এক কাপ চিনি। মোটামুটি আমার এই লাগছে। তা প্রথমেই আমাকে করতে হবে এই রাঙা আলুগুলোকে ভালো করে গ্রেট করে নিতে হবে, যাতে কোনো ভেতরে লাম্প বা দানা কিছু না থাকে। দেখুন, আমি এই আলুটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ময়দাটা দেবো। প্রথমে সবটা দেবো না, কেননা এতে কোনো মেজারমেন্ট নেই, আপনার মাখতে মাখতে নরম মনে হলে আপনাকে মেশাতে হবে। তা আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছিলাম, আমি সেখান থেকে কিছুটা ময়দা দিলাম। আর এই দু চামচ যে সুজি নিয়েছিলাম আমি সেটা পুরোটাই দিয়ে দিলাম, আর এই দু চামচ গুঁড়ো দুধ সেটাও দিয়ে দিলাম। দুধটা টেস্টের জন্যে, এটা আমার করতে করতে মনে হয়েছে একটু দুধ দিলে বোধহয় খেতে ভালো লাগে, তাই কেননা আমি অনেকবার করেছি, সেখানে শুধু ময়দা আর একটু এক চামচ সুজি দিয়েই আমি তৈরি করেছি, খেতে অসাধারণ হয়। আর এর মধ্যে একটু ঘি দিলাম, আর একটু এক চামচ, এখানে টেবিল চামচ ঘি আছে, তার থেকে আমি হাফ দিলাম আর একটু রেখে দিলাম পরে দেবো। দিয়ে এইভাবে আমি এবার ভালোভাবে এটাকে মেখে নেব। মাখতে গিয়ে যদি দেখি খুব নরম হয়ে যাচ্ছে, তখন আমি কিন্তু ময়দা মেশাবো। তো এইভাবে আমি মেখে ফেরত আসছি। মাখা হয়ে গেছে, ওই পুরো ময়দাটা আমি দিয়ে দিয়েছি, এগুলো একটু হাতে আটকে যায়, দেখুন এই মাখা হয়ে গেছে, এরকম একটা নরম নরমই ডো হবে। এরপরে আমি এই বাকি যেটুকুনি ঘি ছিল সেটাকে হাতে করে নিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে রাখব। আপনারা ঘিয়ের জায়গায় সাদা তেলও দিতে পারেন, কোনো অসুবিধে নেই, ঘিটা দিলে গন্ধটা ভালো লাগবে। এই পর্যন্ত এই যে মাখিয়ে আমি হাতটা ধুয়ে ফেরত আসছি। দেখুন, আমি এরকম যাতে রুটি বেলেন আপনারা, বেলে এই চাকি সেরকম একটা নেবেন, এর মধ্যে একটু তেল হাত লাগিয়ে নিতে হবে। আর হাতেও একটু তেল হাত লাগিয়ে খানিকটা করে ডো নিয়ে নিলাম, নিয়ে এটাকে একটু লম্বা শেপে করে এটাকে ভালো করে তৈরি করে নিতে হবে, যেমন করে আর কি ছানার জিলিপি তৈরি করা হয় সেইভাবে। এরকম তৈরি নিয়ে এই একটা মুখ এরকম করে ঘুরিয়ে এরকম করে দিয়ে ঘুরিয়ে নিতে হবে, নিয়ে এটাকেও ঘুরিয়ে এরকম করে এই যে মাথাটা আছে এই মাথাটা এর মধ্যে একটু আটকে দিতে হবে, নাহলে খুলে যাবে। এরকম করে আপনি এই যে এরকম করে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, এরকম করে আমি সবগুলো আগে তৈরি করে নেব। হাতে একটু তেল মাখিয়ে নিলে অসুবিধে হবে না, লেগে যাবে না।
এই যে মুখটাকে ঘুরিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে এরকম ভাবে ঘুরিয়ে এই যে শেষ মুখটা একটু এর সঙ্গে জোড়া দিয়ে দেবেন, তাহলে আর খুলবে না। এই যে এরকম করে আমি সবগুলো বানিয়ে ফেরত আসছি। সবকটা আমি তৈরি করে ফেরত এলাম, এই দেখুন। আর আমি আগে থেকেই একটু একটা ফ্রাই প্যান এরকম চওড়া জায়গায় তেল দিয়ে গরম হতে দিয়েছি। মোটামুটি গরম হয়ে গেছে, আমি এবারে একে একে করে এখানে ছেড়ে দেব। খুব বেশি গরম করবেন না, তাহলে পুড়ে যাবে। প্রথমেই অল্প অল্প করে ছাড়বেন, কেননা জায়গা রাখবেন ভাজার জন্যে, নাহলে ধরবে না, এর মধ্যে পুড়ে যাবে, ভেঙে যেতে পারে। আমি চারটে দিলাম, আপনাদের আরও যদি বড় হয় তো আপনার পাঁচটা ছটাও একসঙ্গে ভাজতে পারে। এরম করে আমি এক পিট ভেজে ভাজা হয়ে গেলে আবার উল্টে দেব। এখন আমি আস্তে করে দুটো জিনিসের সাহায্যে ভালো করে আস্তে আস্তে উল্টে দেব। এক পিট হয়ে গেছে, এ দেখুন লাল হয়ে গেছে। আমি আর এক পিট ভেজে এটাকে তুলে নিয়ে আবার একবার দিয়ে দেব। আমি এখানে কোনো কালার ইউজ করিনি, আপনারা যদি মনে করেন কালার দেবেন দিতে পারেন, তবে কালার ছাড়া খাওয়াটাই ভালো। এবার আমি চিনির রসটা করে আপনাদের দেখাব। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। এটা নামিয়ে নিলাম, আবার জ্বালিয়ে আমি এরকম একটা কড়া নিলাম। এর মধ্যে আমি এক কাপ চিনি, ওই কাপেরই এক কাপ জল দিয়ে দিলাম। ও, এর সঙ্গে একটা বাতাসা ছিল, চলে গেছে। এটাকে ভালো করে চিনিটাকে এই জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে, এবার এটা ফুটতে দিতে হবে। দেখুন রসটা আমি মিনিট পাঁচে ফুটিয়েছি, এটা একটা চটচটে মতো হবে, একটু খুব তারের কিছু হবে না। এটা হয়ে গেছে, আমি ওভেনটা নিভিয়ে দেবো। নিভিয়ে দিলাম, নিভিয়ে দিয়ে এবার এই জিলিপিগুলো আমি এর ভেতরে দিয়ে দেব, এক এক করে দিয়ে দেব। সবগুলো দিলাম না, এগুলো দিয়ে একটু। আর হ্যাঁ, ভালো কথা, আমি এর মধ্যে দুটো ছোট এলাচ দিয়েছিলাম। যদি আপনারা কেউ এলাচ পছন্দ না করেন, নাও দিতে পারেন। রসে দিলে কি হয়, গন্ধটা ভালো হয়, ওই জন্য আমি দিয়েছি। এটা আপনাদের বলিনি, পরে দিয়েছি। যদি না পছন্দ করেন দেবেন না। এরকম করে এগুলোকে সমস্ত একে একে উল্টে দিয়ে এটাকে প্রায় আমি এক ঘন্টার জন্যে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে ফেরত আসবো, আপনাদের সার্ভ করে দেখাবো। এই তৈরি হয়ে গেল আমার রাঙা আলুর জিলিপি। এটা খুবই সুস্বাদু আর অতি
স্বাস্থ্যকর জিনিস, এটা আপনারা বাড়িতে তৈরি করুন। আমি যে প্রসেসে তৈরি করেছি আপনারাও ওইভাবেই করে দেখতে পারেন। যদি ভালো লাগে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করলে আমার সব রেসিপি আপনাদের কাছে আগে চলে যাবে। তো এইটা করে আপনারা বাড়িতে সবাইকে দিন। আজ এই পর্যন্তই, ভালো খান, সুস্থ থাকুন, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি।